নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু বিশ্বনাথ আজকে আবার একটা নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেল জিকে উইথ বিশ্বনাথে চলো আজকের ট্রিকে কি আছে সেটা দেখে নেওয়া যাক আজকের ট্রিকে হেডিং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ নদীগুলোর মিলনস্থল মনে রাখার উপায় ঠিক আছে যেগুলো আমাদের ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ নদী সেরকম তিরিশটা নদী আমি আজকে বেছে নিয়েছি সেই তিরিশটা নদীর মিলনস্থল মনে রাখার কিছু সংক্ষিপ্ত ট্রিক আমি তোমাদের আজকে দেবো তো চলো নদীর নামগুলো প্রথমে দেখে নিই দেখো সিন্ধু তাপ্তি সবরমতি মাহি নর্মদা রাভি শতদ্রু ঝিলাম বানাস শিপ্রা বেতোয়া চম্বল তুঙ্গভদ্রা ব্যাস কাবেরি ব্রহ্মপুত্র কৃষ্ণা গোদাবরী বৈগাই পেন্নার গঙ্গা মহানদী রামগঙ্গা গোমতি ঘরঘরা, গণ্ডক কোশি যমুনা সোন দামোদর চিনাব ও লুন এই তিরিশটি নদী ঠিক আছে তো প্রথম ট্রিক দেখো ট্রিক নম্বর ওয়ান আছে আমার খামবাতে পড়ছে যে নদীগুলো সেটার একটা ট্রিক দেখো ট্রিকে যেখানে আন্ডারলাইন করা আছে সেগুলো থেকে আমার শব্দগুলো আসবে বা নদীর নামগুলো আসবে ট্রিকটা হচ্ছে খাম্বাতের ক্ষেত্রে সীতা খাম্বার সামনে গিয়ে পড়ে যায় সীতা খাম্বার সামনে গিয়ে পড়ে যায় এটা ধরে নাও সীতা নামের একটি মেয়ে সে হাঁটতে হাঁটতে খাম্বার সামনে গিয়ে হোঁচটকে বা ধাক্কাকে যেভাবে পড়ে যায় তাহলে এখানে সীতা থেকে সিন্ধু দন্তে ছয় দীর্ঘি দিয়ে সীতা হয় এখানে কিন্তু তোমরা জাস্ট কোরলেট করার জন্য দন্তে ছয় দীর্ঘি থেকে ওটা রশ্মি ধরে নাও তাহলে সিন্ধু পেয়ে যাচ্ছ তারপরে দেখো তয় আকারে তা ছিল তা থেকে আমার তাপ্তি হয়ে যাচ্ছে আর পরের দেখো সামনে আছে সামনের তলায় দাগ দন্তের ছয় আকারে সা থেকে সাবরমতী ম থেকে আমার মাহি দন্তের ন থেকে নর্মদা কোথায় পড়ছে খাম্বাতে পড়ছে খাম্বা খাম্বার সামনে গিয়ে পড়ছে তাহলে খাম্বা মানে খাম্বাতে পড়ছে হয়ে গেল ট্রিক নাম্বার টু দেখো বঙ্গোপসাগরে কোন নদীগুলো পড়ছে ট্রিকটা একটু দেখে নিই কাবেরিয়ের পুত্র কৃষ্ণ গালি দিয়ে গো ধরে ব্যাক পেন ছেড়ে গঙ্গা মহাসনান করতে পশ্চিম বাংলায় যায় বা বঙ্গোপসাগরে যায় বন্ধুরা তোমরা এই ট্রিকগুলোর ক্ষেত্রে আগে মনে রাখবে যে আমরা কিন্তু কোনো রকম কাউকে অসম্মান করা বা রকম বাজে কথা অসংলগ্ন কথাবার্তা বলার জন্য এই ট্রিক ইউজ করছি না জাস্ট যাতে মনে রাখতে পারি সেই জন্য এখানে কিছু রিলেশানের শব্দ আমি আনছি যেটা হয়তো শুনতে খারাপ লাগলো তোমাদের মনে রাখার ক্ষেত্রে অবশ্যই কার্যকরী হবে তো চলো আবার দেখে নিই বঙ্গোপসাগরে পড়েছে কি কাবেরিয়ের পুত্র কৃষ্ণ গালি দিয়ে গো ধরে ব্যাগ পেন ছেড়ে গঙ্গা মহাসনান করতে পশ্চিম বাংলায় যায় বা বঙ্গোপসাগরে যায় যেগুলোর নিচে আন্ডারলাইন আছে সেগুলো থেকে আমার নদীর নামগুলো হবে কাবেরি থেকে আমার কাবেরী নদী বুঝতেই পারছ পুত্র থেকে ব্রহ্মপুত্র কৃষ্ণ থেকে কৃষ্ণা গালি থেকে আমার গলি গলি থেকে হুগলি হুগলি নদী পাচ্ছ গো থেকে গোদাবরী পাচ্ছ ব্যাগ থেকে বৈগাই পাচ্ছ পেন থেকে পেন্নার পাচ্ছ আর গঙ্গা মহাস্নানে যায় গঙ্গা থেকে গঙ্গা নদী আর মহা থেকে মহানদী গঙ্গা স্নানে করতে যাচ্ছে কোথায় বঙ্গোপসাগরে যাচ্ছে তাহলে এই নদীগুলো বঙ্গোপসাগরে পড়ছে নেক্সট দেখো ট্রিক থ্রি চিনাব চিনাব নদীতে পড়ছে কোন কোন নদীগুলো এখানে দেখো সৎ রবি ঝিলে মাছ ধরে সৎ রবি ঝিলে মাছ ধরে এখানে সৎ বানানটা দন্তেশ্ব খণ্ডের তো হবে কিন্তু আমি এখানে সৎ তালেবশ লিখেছি কারণ সৎ থেকে আমার শত দুটা খুব ইজিলি আমি নিতে পারব তাই সৎ রবি ঝিলে মাছ ধরে রবি থেকে আমার রাভি নদী আর ঝিলা ঝিলে মাছ ধরে মানে ঝিলাম এই তিনটি নদী কোথায় পড়ছে চিনাম নদীতে পড়ছে ট্রিক ফোর দেখো চম্বলে পড়ে শ্রীকে কি আছে বেনারসে শিপরা কম্বল কেনে বেনারস থেকে বুঝতেই পারছো এই নদীর নাম নিশ্চয় বলে দিতে হবে না বেনারস নদী থেকে বানাস ঠিক আছে আর শিপরা থেকে কি হবে শিপরা নদী আর কম্বল থেকে চম্বল চম্বল আর কম্বল দেখো একই রকম তাহলে চম্বল ঠিক আছে তাহলে বানাস নদী শিপরা নদী আর চম্বল অর্থাৎ কম্বল এটা কিসে পড়ছে চম্বলে পড়ছে বেনারস আর শিপরা নদী চম্বলে পড়ে ঠিক আছে নেক্সট দেখো ফ্রিক ফাইভে যমুনাতে পড়ে কোন নদীগুলো বেতের কম্বল বেতের কম্বল কোথায় পড়ে যমুনাতে পড়ে যমুনাতে পড়াটা আমি দিইনি শর্ট করেছি যার জন্য বেত থেকে বেতোয়া আর কম্বল থেকে আমার চম্বল দেখো বন্ধুরা কত সুন্দর ইজি ট্রিক সম্পূর্ণ বাংলাতে ট্রিক ছয় দেখো কৃষ্ণা ও শতদ্রুতে পড়ে কৃষ্ণা ও শতদ্রুতে কী কী পড়ছে ভদ্র কৃষ্ণ বাস করে শতদ্রুতে ভদ্র কৃষ্ণ বাস করে শতদ্রুতে আমার ট্রিকটা এবার দেখো আমি ভেঙে দিয়েছি যেগুলো তোলা অনলাইন সেগুলো আমরা নেব ভদ্র অর্থাৎ তুঙ্গভদ্রা পড়ে কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণাতে আর নেক্সট আর একটা বাস অর্থাৎ ব্যাস নদী কোথায় পড়ে শতদ্রুতে পড়ে বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের নেম দেখো জি কে উইথ বিশ্বনাথ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নিত্য নতুন যত রকম সাধারণ জ্ঞানের বিষয় হতে পারে যে কোনো বিষয়ের ওপর আমি সব বাংলাতে ভিডিও করে থাকি অজস্র ভিডিও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো এবং লাইক শেয়ার করতে পারো আচ্ছা চলো নেক্সট আমরা দেখব ট্রিক সেভেনে কী আছে ট্রিক সেভেনে আছে গঙ্গা নদীতে পড়ে কোন কোন নদীগুলো দেখো ট্রিকটা কি আছে নন্দ যশোদার কোলে গোড়া ঘনশ্যাম গা এলিয়ে শুয়ে থাকে নন্দ যশোদার কোলে গোড়া ঘনশ্যাম গা এলিয়ে শুয়ে থাকে আন্ডারলাইনগুলো দেখে নাও নন্দ থেকে আমার মহানন্দা যশোদার অন্তর্য থেকে যমুনা কো থেকে কোশি গো থেকে গোমতি ঘ থেকে ঘনশ্যামের ঘ থেকে ঘর ঘরা গা থেকে গণ্ডক রা থেকে রামগঙ্গা ঠিক আছে তাহলে তোমরা বুঝতেই পারছো ট্রিক সেভেন লাস্ট আজকের ভিডিওর লাস্ট ট্রিক হচ্ছে এইট কচ্ছের রান ও সিন্ধুতে মিলিত নদী দেখো কচ্ছপ লুঙি পড়ে আর লুঙি পরে চিনি আনতে যায় সিন্ধুতে এখানে কচ্ছপ লুঙি পড়ে বলতে কচ্ছের রানে পড়ছে লুঙি আর লুনি নদী কচ্ছের রানে পড়ছে লুঙি অর্থাৎ লুনি লুঙি অর্থাৎ লুনি নদী কোথায় পড়ছে কচ্ছের রানে পড়ছে ঠিক আছে আর চিনি আনতে যায় সিন্ধুতে ঠিক আছে চিনি আনতে যায় সিন্ধুতে তাহলে কি হচ্ছে চিনাব কোথায় পড়ছে সিন্ধুতে পড়ছে চিনাব কোথায় পড়ছে সিন্ধুতে তাহলে বন্ধুরা যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল জি কে বিশ্বনাথকে সঙ্গে রাখো এবং আমাকে উৎসাহ দায়ক কমেন্ট করে আমাকে জানাও ভিডিওগুলো কেমন লাগছে আর নতুন কোনো রকম টপিক যদি তোমাদের মনে হয় যে এটার ওপর ভিডিও বানালে তোমাদের উপকারে আসবে তাহলে আমাকে সেটা জানাও আমি সেই ব্যাপারে অবশ্যই চেষ্টা করব বাংলায় ভিডিও বানানোর তো আজ আসি ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে